আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন চলে আসলাম আইটি আইটিভিলির নতুন আরেকটি ভিডিওতে আজকের ভিডিওটাও কিন্তু আপনাদের রিকোয়েস্ট করা কারণ আমাদের অনেক অনেক বা কাস্টমার কমেন্ট করে থাকে যে সবচেয়ে কম দামে ফ্রিলান্সিং কাজের জন্য ল্যাপটপ কিনলে কোনটা ভালো হবে এবং প্রাইসটা থাকবে হয়তো পনেরো বা সতেরোর মাঝামাঝি তো সেরকম কিছু ল্যাপটপ দিয়ে আমরা আজকের ভিডিও সাজিয়েছি পাশাপাশি কিন্তু বেশ কিছু ল্যাপটপ যেমন ডেল এক্সপিএস মাইক্রোসফট সার্ফেস তিনোভো থিঙ্ক প্যাড এইচ এল বুক এবং জেট বুক সব ধরনের ল্যাপটপ কিন্তু আপনারা আজকের ভিডিওতে পেয়ে যাচ্ছেন এবং সবচেয়ে ধামাক্কা অফার যেটা মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকায় ফ্রিলান্সিং কাজ মানে আমরা আজকে ভিডিওতে বিস্তারিত জানার জন্য কিন্তু পুরো ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখতে হবে সর্বপ্রথম যে ল্যাপটপটা আমি আপনাদেরকে দেখাবো যেটাই আর কি বলছিলাম যে ষোলো হাজার নয়শো নব্বই মানে সতেরো হাজার টাকায় ফ্রিল্যান্সিং কাজের জন্য ল্যাপটপ হে বিওর্স এটাই হচ্ছে সেই মডেল এটা হচ্ছে এইচপির একটা ল্যাপটপ এটা হচ্ছে এইট টু জিরো মানে আটশো বিশের জিও একটা ল্যাপটপ ল্যাপটপটা ফার্স্ট টাইম একটু কন্ডিশনটা দেখাই আপনাদেরকে তো কন্ডিশনটা দেখতে পাচ্ছেন একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো দাগ রেসকেস নাই দেখতে পাচ্ছেন ব্যাকটিট কিবোর্ড সবকিছু অ্যাভেলেবেল আছে জয়স্টিক বেটন এবং ফ্রন্ট সাইড ব্যাক সাইড আপনারা দেখতে পাচ্ছেন একদম অ্যাজ লাইক বলবো একদম নিউ কন্ডিশনের মতো সো এটা কিন্তু কোরাই ফাইভ ফোর জেনারেশন প্রসেসর সাথে থাকবে ফোর জিবি র্যাম ডিডিআর থ্রির এবং একশো আঠাশ জিবি এসএসডি এই ল্যাপটপটাতে কিন্তু দুইটা ফ্যাসিলিটি সবচেয়ে ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি এবং একটা হচ্ছে ডুয়েল র্যাম ফ্যাসিলিটি একটা স্লটে ফোর জিবি র্যাম করা আছে চাইলে আছে ওখানে একটা র্যাম র্যাম করতে পারবেন মোটামুটি পর্যন্ত আপনারা করে এবং একশো আঠাশ জিবি এসএসডি আছে চাইলে এসএসডির পাশাপাশি আপনারা হার্ড ডিস্ক মানে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি ল্যাপটপটাতে আপনারা পাবেন ল্যাপটপতে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি এফএসডি ডিসপ্লে এবং ডিসপ্লেটা হচ্ছে ম্যাট টেকনোলজির সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন ডিসপ্লেটাকে আপনারা ওয়ান ফোরটি ফাইভ ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন ক্যারি করার জন্য বা ট্রাভেল করার জন্য বেস্ট একটা ল্যাপটপ যারা আসলে বা ইউটিউব টাইম বিভিন্ন ধরনের কাজ করে থাকে ইউটিউব প্ল্যাটফর্মে অথবা ফ্রিলান্সিং ক্যারি করার জন্য খুব বেস্ট কমফোর্টেবল একটা ল্যাপটপ ছোটখাটো কাজ করার জন্য যারা বিগানার ফ্রিল্যান্সিং আসেন অথবা স্টাডি পারপাস ইউজ করতে পারেন তারা ছোট ল্যাপটপটা পার্সেস করতে পারেন একদম রিজনেবল প্রাইস মাত্র ষোলো হাজার নয়শো নব্বই টাকা ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে সিক্সটি ডেস মানে ষাট দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি যারা যেগুলো আমরা সব ল্যাপটপে দিয়ে থাকি বাংলাদেশে কিন্তু একমাত্র আইটি ভেলি শপেই ইউজ ল্যাপটপের ক্ষেত্রে সিক্সটি ডেসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি দিয়ে থাকে এটা কাস্টমারদের রিকোয়েস্টের জন্যই অনেক কাস্টমার আমাদের রিকোয়েস্ট করে থাকে তো নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে বারো পয়েন্ট পাঁচ ইঞ্চি আর এটা হচ্ছে চোদ্দ ইঞ্চি দেখতে পাচ্ছেন চোদ্দ ইঞ্চি যাদের স্ক্রিন একটু বড় প্রয়োজন যে ছোট স্ক্রিনে কাজ করতে প্রবলেম হয় তারাই স্ক্রিনটা নিতে পারেন কনফিগার সব সেম থাকবে ফোর জেনারেশন কোরাইফাই ফোর জিবি র্যাম এবং একশো আঠাশ জি ডি টু জিবি গ্রাফিক্স জাস্ট স্ক্রিনটা হচ্ছে চোদ্দন ইঞ্চি ডিসপ্লে আর এটা পারচেস করতে পারবেন মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা সো এই দুইটা ল্যাপটপ যারা চুজ করতে চান আমি বলবো খুব বেস্ট দুইটা ল্যাপটপ একদম রিজনেবল প্রাইজের ভিতরে আন্ডার টোয়েন্টিকে বাজেটের ভিতরে যে যদি ল্যাপটপ খুঁজে থাকেন খুব বেস্ট দুইটা ল্যাপটপ এবং খুব পপুলার ল্যাপটপ একটা না আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন এরকম একটা কন্ডিশন থাকে দুইটাই আপনারা তিন ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন নেক্সট একটু দামি ল্যাপটপ দেখাবো কারণ প্যাড ল্যাপটপ সবসময় একটু দামি ভ্যালুয়েবল ল্যাপটপ হয় এটার মডেলটা হচ্ছে টি ফোর এইট জিরো কোয়াই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দুটোকে আপগ্রেড করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক সর ট্র্যাক প্যাড সেমি বেজেলের ডিসপ্লে যেটা চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট টেকনোলজির এবং ডিসপ্লেটা কিন্তু ফুল্লি টাচ স্ক্রিন ফেস এডি ক্যামেরা ওয়েব ক্যামেরা ডিসপ্লেটাকে ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত অ্যাঙ্গেল করতে পারবেন যথেষ্ট পোর্ট ফ্যাসিলিটি এই থিঙ্কপ্যাড কিন্তু অ্যাভেলেবেল থাকে প্রাইসটা পড়বে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এটার আরেকটা ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যেটা হচ্ছে টি ফোর এইট জিরো এস টি ফোর এইট জিরো এসটাও আমাদের কাছে দেখতে পাচ্ছেন কতটা ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোনো দাগ স্ক্র্যাচ কোনো ল্যাপটপে পাবেন না ফোর আই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স দিয়ে প্রিভিয়াস প্রাইস ছিল চৌত্রিশ হাজার বা তেত্রিশ হাজার টাকা স্টিল নাও ডিসকাউন্ট দিয়ে এখন পাচ্ছেন আপনারা অনলি একত্রিশ হাজার পাঁচশো টাকায় টাচ স্ক্রিন ডিসপ্লে সহ বাংলাদেশে কিন্তু আর কোথাও পাবে না চাইলে আপনারা বিভিন্ন জায়গায় চেক করে নিতে পারেন অরিজিনাল কালার যারা আমাদের সব ভিজিট করে ল্যাপটপগুলো পার্সেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে পার্সেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তারপরে ইজি করে আমি আমাদের শপের লোকেশন বলে দিচ্ছি আমাদের শপের লোকেশন হচ্ছে মিরপুর শেয়ারাপাড়া বাস স্ট্যান্ড গ্রিন ইউনিভার্সিটির অপোজিটে অনামিকা কনকর্ড শপিং কমপ্লেক্সের নিস্তলায় একশো এক নম্বর সব ঢোকার সময় হাতের ভাম পাশে আরও সহজভাবে বলতে গেলে মেট্রো রেলের পিলার নাম্বার তিনশো বাইশ বরাবর আসলেই কিন্তু আপনারা আমাদেরকে পেয়ে যাবেন সাপ্তাহিক বন্ধ রবিবার ছাড়া বাকি ছ দিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আমাদের শপটি খোলা থাকে গুগল ম্যাপে আইটি বেলি লিখে সার্চ দিলে আপনারা আমাদের শপের লোকেশন পেয়ে যাবেন নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ক্যারি করার জন্য বা ট্রাভেল করার জন্য বেস্ট একটা ল্যাপটপ এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস আমাদের কাছে ক্যারি করার জন্য আজকে দুইটা ল্যাপটপ আপনাদেরকে দেখাবো

ক্যারি করার জন্য যেটা আমি বলেছিলাম টাচ স্ক্রিন প্লাস টু কে রেজলিউশনের ডিসপ্লে আমি কিন্তু কিবোর্ড পার্টটা দেখাই ফেব্রিক এবং লেদারের কম্বিনেশন দিয়ে তৈরি ব্যাকলিট কিবোর্ড এবং ক্লিকলেস একটা ট্র্যাক প্যাড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং কিবোর্ডের সাথে একটা কম্বিনেশন আছে খুব সুন্দর দেখতে খুবই গর্জিয়াস লুকিং এই ল্যাপটপটা আপনারা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন অনলি চুয়ান্ন হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও ক্যারি করার জন্য বা ট্রাভেল করার জন্য বেস্ট একটা চয়েস হতে পারে স্টুডেন্টদের জন্য এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স আমি বরাবরের মতো একটা কথা বলে থাকি যারা এই টাইপের ল্যাপটপ পার্চেস করবেন তাদের এর উপরে অবশ্যই ফোকাস রাখতে হবে কারণ এই ধরনের ল্যাপটপে কখনোই র্যাম আপডেট করা যায় না শুধু চাইলে আপনারা এস এস ডিটাকে আপগ্রেড করতে পারবেন সো ডেলের এক্সপিএস থার্টিন এর ল্যাপটপটা চার থেকে পাঁচ ঘন্টা ব্যাটারি ব্যাক আপ দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন অনলি পঁয়তাল্লিশ হাজার পাঁচশো জাস্ট কন্ডিশনটা একটু দেখাই একদমই ফ্রেশ কন্ডিশন অবস্থায় আছে কোথাও কোনো দাগ স্ক্যাচ পাবেন না সবগুলি ল্যাপটপে অরিজিনাল উইন্ডোজ টেন লাইসেন্স কপি চাইলে ইলেভেনেও আপনারা আপগ্রেড করে লাইফ টাইম আকারে সাপোর্ট পেয়ে যাবেন নেক্সট যে ল্যাপটপ দুইটা দেখাবো বর্তমান সময় খুবই পপুলার একটু ভাইরাল টাইপের ল্যাপটপ আপনারা বলতে পারেন একটা হচ্ছে এসপি জেড বুক এবং একটা হচ্ছে এসপি এলিড বুক এসপি এলিড বুকের কিন্তু বিভিন্ন ভেরিয়েন্ট মার্কেটে পাওয়া যায় আমাদের হাতে যেটা আছে এটা হচ্ছে এলিড বুক এইট ফোর জিরো জি ফাইভ ফোর আই ফাইভ সেভেন জেন এইট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স ফুললি মেটাল বডি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকপিট কিবোর্ড জয়স্টিক বাটন ফেস আইডি ক্যামেরা ওয়েব ক্যামেরা চোদ্দ ইঞ্চি ন্যারো বাজলের ফুল এইচ ডি আইপিএস ম্যাট টেকনোলজির ডিসপ্লে ব্যাঙ্গান অল অপশনের প্রিমিয়াম কোয়ালিটি সান সিস্টেম দিয়ে তিন ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে মাত্র উনত্রিশ হাজার পাঁচশো টাকা এটার কিন্তু এইট জেনারেশন এবং জি সিক্স এইট জেনারেশনও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লেও দিয়ে অ্যাভেলেবেল পাবেন চাইলে সব ভিজিট করতে পারেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে জেটবুক ওয়ার্ক স্টেশন ল্যাপটপ ফর্টি নিউ জি ফাইভ মডেলের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই ফাইভ সেভেন জেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি ফোর জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স প্রাইসটা পড়বে মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকায় কোরাই ফাইভ সেভেন জেন এইট জিবি দুশো ছাপান্ন জিবি আমাদের কাছে কিন্তু কোরাই ফাইভ এইট জেন ভেরিয়েন্টও আছে চাইলে আপনারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো কালেক্ট করতে পারেন সো ভিউয়ার্স আজকে এ পর্যন্তই একদম রিজনেবল প্রাইসে বিগিনার ফ্রিলান্সিং বলেন অথবা প্রফেশনাল গ্রাফিক্স বলেন সব ধরনের কাজের ল্যাপটপ আজকে ভিডিওতে অল্প কিছু আমরা এক্সপ্লেন দেওয়ার চেষ্টা করেছি এই মুহূর্তে যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন এবং ল্যাপটপের আপডেটেড ইনফরমেশন পাওয়ার জন্য চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন আর যারা ফেসবুকে ভিডিওটি দেখছেন চাইলে আমাদের পেজটি ফলো করে নিতে পারেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা